হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ইউনিক স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা জমির হিসাবের তেরো নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি আমরা এর আগে জমির হিসাবের আরও বারোটি ক্লাস সমাধান করিয়েছি তো আপনারা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকেন অবশ্যই আমাদের সেই ভিডিওগুলি দেখে আসবেন তো আজকের পার্টে আমি এরকম ত্রিভুজাকৃতি জমিগুলো কীভাবে পরিমাপ করতে হয় এবং এর থেকে কিভাবে শতাংশ এবং কাটার হিসাব বের করতে হয় তার সহজ এবং সঠিক পদ্ধতি আজকে আমি দেখাব তো আশা করি যদি ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে যে কোনো তীব্রযাকৃতিক জমিগুলো আপনারা খুব সহজে সঠিক পদ্ধতিতে পরিমাপ করতে পারবেন তো চলুন আজকের পার্টি শুরু করা যাক তো বন্ধুরা তারা আগে বলেনি যারা আমাদের চ্যানেলের এখনও সদস্য হননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছাতে পারি তো এখন আসুন এই জমিটা পরিমাপ করে দেখা যাক এখানে আমাদের কত শতাংশ এবং কত কাটা জমি রয়েছে তো এখানে দেখুন এটা হচ্ছে একটা ত্রিভুজাকৃতি জমি এই জমিটার এখান থেকে এই পর্যন্ত এই বাহুটা পরিমাপ করে আমরা পেয়েছি আশি ফুট এবং এখান থেকে এই পর্যন্ত এই বাহুটা পরিমাপ করে আমরা পেয়েছি একশো ফুট এবং এখান থেকে এই পর্যন্ত এই বাহুটা পরিমাপ করে আমরা পেয়েছি তিরিশ ফুট তো বন্ধুরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই ত্রিভুজাকৃতি জমিটার কোনো বাহু সমান নয় অর্থাৎ দেখুন এখান থেকে এই বাহুটা হচ্ছে একশো ফুট এখান থেকে এই বাহুটা হচ্ছে আশি ফুট এবং এখান থেকে এই বাহুটা হচ্ছে তিরিশ ফুট তো আমরা যদি এটাকে ত্রিভুজের ভাষায় বলতে চাই তাহলে দেখুন এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ আকৃতির জমি অর্থাৎ যার একটা বাহু সমান নয় তাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলে ধরে থাকি তো এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা সূত্র রয়েছে সেই সূত্রটার মাধ্যমে কিন্তু আমাদের এই জমিটা সমাধান করতে হবে এবং এখানে দেখতে হবে কত শতাংশ এবং কত কাটা জমি রয়েছে তো বন্ধুরা এই বিষয়বাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা রয়েছে আমরা ওকে হ্যারেন্স ফর্মুলা বলে থাকি তো দেখুন এখানে আমরা সূত্রটি লিখে নিয়েছি হ্যারেন্স ফর্মুলা এ ইকাল টু লিখছি হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি তো এখানে এস হচ্ছে এই ত্রিভুজ জমিটার হচ্ছে অর্ধ পরিসীমা তো এসটা হচ্ছে আমাদের কি অর্ধ পরিসীমা এবং এ হচ্ছে একটা বাহু বি হচ্ছে আর একটা বাহু এবং সি হচ্ছে একটা বাহু তো দেখুন আমাদের সূত্রে যেহেতু এস এবং এ বি সি রয়েছে তো আমাদের এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর একটা করে নাম দিয়ে দিতে হবে অর্থাৎ এই সূত্র অনুযায়ী আমাদেরকে এটাকে সাজাতে হবে তো আমরা এখান থেকে এই যে বাহু এই বাহুটার মান হচ্ছে একশো ফুট এটার নাম দিলাম আমরা এ বাহু এবং এখান থেকে এই বাহুটা এটার মান হচ্ছে আশি ফুট তো এটার নাম দিলাম আমরা বি বাহু এবং এখান থেকে এই পর্যন্ত এই যে বাহুটা এটার মান হচ্ছে তিরিশ ফুট তো এটার নাম দিলাম আমরা সি বাহু তো এখন দেখুন তাহলে আমরা এখানে সূত্রের এ বি এবং সির মানটা পেয়ে গেছি এখন আমাদের প্রয়োজন হচ্ছে এসের মানটা তো এসের মানটা আমরা কি বলেছি এসের মানটা হচ্ছে অর্ধ পরিসীমা তো অর্ধ পরিসীমা বের করার আরও একটা সূত্র রয়েছে ও সূত্রটা দেখুন আমরা এখানে লিখে নিয়েছি এস ইকাল টু এ প্লাস বি প্লাস সি বাই টু তো এই সূত্রের মাধ্যমে আমাদের এখান থেকে অর্ধপরিসীমাটা বের করে নিতে হবে তো এখন তাহলে আমরা এখান থেকে এই অর্দ্য পরিসীমার মানটা বের করে নিই তো দেখুন তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে আমরা লিখতে পারি দেখুন এর মান কত একশো ফুট অর্থাৎ এই এর মান হচ্ছে এখানে একশো ফুট আমরা একশো লিখে দিলাম প্লাস হচ্ছে বীরমান তো বীরমান দেখুন এখানে হচ্ছে আশি ফুট তো আশি ফুট লিখে দিলাম পিলাচ দেখুন শিরমান তো শিরমান কত শিরমান দেখুন এখানে হচ্ছে তিরিশ ফুট এবং দেখুন সুরটি আমাদের নিচে রয়েছে টু অর্থাৎ এটাকে আমরা টু দ্বারা ভাগ করব তো এখান থেকে দেখুন এটাকে ক্যালকুলেশন করলে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের অর্ধ পরিসীমাটা আসে হচ্ছে একশো পাঁচ ফুট তো তাহলে বন্ধুরা এখান থেকে আমরা এটার পরিসীমা পেলাম হচ্ছে একশো পাঁচ ফুট এখন দেখুন তাহলে আমরা এই যে সূত্রটা এই সূত্রটার সকল মান কিন্তু পেয়ে গেছি অর্থাৎ এসের মান পেয়ে গেছি এর মান পেয়ে গেছি বির মান পেয়ে গেছি এবং সির মান পেয়ে গেছি এখন আমরা এই মানগুলো বসিয়ে দিব বসিয়ে আমরা এখান থেকে ক্ষেত্রফলটা বের করব তারপরে শতাংশ এবং কাটার হিসাবটি বের করব এখন আসুন তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী আমরা মানগুলো বসিয়ে এটাকে ক্যালকুলেশন করে ফেলি তো দেখুন আমরা এখানে রুট দিয়ে নিয়েছি এবং এসের মান এসের মান আমরা পেয়েছি কত এসের মান এখানে আমরা পেয়েছি অদুপরিসীমা হচ্ছে একশো পাঁচ ফুট তো তাহলে আমরা এসের মানটি এখানে বসালাম কত একশো পাঁচ ফুট ইন্টু দেখুন এসের মানও কত আমাদের একশো পাঁচ মাইনাস হচ্ছে দেখুন এর মান কত এর মান হচ্ছে আমাদের একশো ইন্টু দেখুন এর মান কত একশো পাঁচ মাইনাস হচ্ছে বীর মান বীর মান কত বীর মান হচ্ছে আমাদের আশি ইন্টু দেখুন এর মান কত এর মান হচ্ছে একশো পাঁচ মাইনাস হচ্ছে ছির মান তো সির মান কত শির মান এখানে হচ্ছে তিরিশ তো এখন আমরা এই সূত্র অনুযায়ী মানগুলো কিন্তু বসিয়ে দিলাম এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব এখন দেখুন তাহলে আমরা আবার রুট নিয়ে নিলাম রুট নেওয়ার পরে দেখুন এখানে আমাদের রয়েছে কত একশো পাঁচ আমরা একশো পাঁচ বসিয়ে দিলাম ইন্টু দেখুন আমাদের এখানে রয়েছে একশো পাঁচ মাইনাস হচ্ছে একশো তো একশো পাঁচ থেকে আমরা যদি একশো বাদ দিয়ে দিই তাহলে এখানে আমাদের থাকে হচ্ছে পাঁচ ইন্টু এখানে দেখুন আমাদের রয়েছে হচ্ছে একশো পাঁচ মাইনাস আশি তো একশো পাঁচ থেকে আমরা আশি বাদ দিয়ে দিলে থাকে হচ্ছে পঁচিশ ইন্টু এখানে দেখুন আমাদের রয়েছে একশো পাঁচ তিরিশ তো একশো পাঁচ থেকে তিরিশ বাদ দিলে তাকে আমাদের হচ্ছে পঁচাত্তর এখন দেখুন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে নয়শো বিরানব্বই দশমিক পনেরো বর্গফুট অর্থাৎ বন্ধুরা এই জমিটা আমরা স্কোয়ার ফুটে বের করে পেলাম হচ্ছে নয়শো বিরানব্বই দশমিক পনেরো বর্গফুট বা স্কোয়ার ফুট বন্ধুরা বর্গফুট এবং স্কোয়ার ফুট একই কথা এখন আমরা দেখব যে এই জমিটা আমাদের কত শতাংশ এবং কত কাঠা তো প্রথমে আমরা এটা কত শতাংশ জমি সেটা আমরা বের করব তো দেখুন তাহলে এখান থেকে আমরা লিখতে পারি নয়শো বিরানব্বই দশমিক পনেরো বায় হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তবু এখানে আমরা নয়শো বিরানব্বই দশমিক পনেরোকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে কেন ভাগ দিলাম দেখুন আমরা এই জমিটাকে বর্গফুট থেকে শতাংশে নিয়ে যাব এই জন্য আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ দিলাম আমরা জানি দেখুন আমরা জানি এক শতাংশ এক শতাংশ সমান সমান হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ তাই দেখুন আমরা এই নয়শো বিরানব্বই দশমিক পনেরো বর্গ আমরা শতাংশে কনভার্ট করার জন্য চারশো পঁয়ত্রিশ দশমিক ভাগ দিয়েছি তাহলে এখান থেকে আমাদের শতাংশ হিসাবটা চলে আসবে তো দেখুন এটা ভাগ করে আমরা পাবো হচ্ছে টু পয়েন্ট টু সেভেন শতাংশ তো তাহলে বন্ধুরা এই জমিটা আমরা শতাংশ হিসাব করে পেলাম হচ্ছে টু পয়েন্ট টু সেভেন শতাংশ এখন আমরা দেখব যে এই জমিটা আমাদের কত কাঠা জমি তো এর জন্য আমাদের কি করতে হবে এর জন্য আমাদের এই টু পয়েন্ট শতাংশকে আমাদের ওয়ান পয়েন্ট দ্বারা ভাগ দিতে হবে তো আমরা এখানে ওয়ান পয়েন্ট দ্বারা কেন ভাগ দিচ্ছি কারণ দেখুন আমরা জানি হচ্ছে এক কাঠা সমান সমান হচ্ছে ওয়ান পয়েন্ট শতাংশ তো এই জন্য দেখুন আমাদের এই শতাংশ থেকে কাঠায় আনতে হলে আমাদের শতাংশকে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ দ্বারা ভাগ দিতে হবে তো সেই জন্যই কিন্তু আমরা ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ দ্বারা ভাগ দিয়েছি তো এখান থেকে আমাদের কাটার হিসাবটা বের হয়ে যাবে তো আমরা এটাকে ক্যালকুলেশন করে পাবো হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এইট কাঠা তো তাহলে বন্ধুরা এখান থেকে কিন্তু আমাদের কাটার হিসাবটাও বের হয়ে গেল তো আশা করি বন্ধুরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন এবং পরবর্তীতে আপনারা কোন রিলেটেড ভিডিওগুলি চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি সেই রিলেটেড ভিডিওগুলো বানানোর চেষ্টা করব তো সর্বশেষ কথা বলি যারা আমাদের চ্যানেলের এখনও সদস্য হননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা দেখা আইকনটি ক্লিক করে দিন যাতে এর পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছাতে পারি ধন্যবাদ সবাইকে